মোদী এই অফিসার তো সব কোবরা সব আপনাদেরকে বলবো কোবরা সবকে আমরা যে আন্দোলন করছি এটা হচ্ছে আয়ুর্বেদিক অসিত ওদেরকে দিতে হবে ভোটের মাধ্যমে যেরকম এক বছরের মধ্যে পাঁচটা রাজ্যে যেভাবে ওরা কখনো গৌরবকাণ্ড নাম করে কখনো আপনার লাভ জিহাদের নাম করে সাধারণ মানুষকে অত্যাচার করেছেন নির্যাতন করেছেন এই পাঁচটা রাজ্যে এক বছরের মধ্যে তার হাত ছাড়া হয়ে গেছে আপনারা দেখলেন ঝাড়খণ্ডে তার দুটা গালে দু থপ্পড় দিয়েছে আদিবাসী ভাই মুসলিম ভাই এবং হিন্দু ভাইরা আপনাদেরকে বলবো আপনারা বাড়ি বাড়ি গিয়ে বলবেন এই লড়াইটা কোনো ধর্মের লড়াই নাই ভারতের সব থেকে বড় যে পণ্ডিত শঙ্করাচার্য যারা ফেসবুক দেখেন টিভি দেখেন শঙ্করাচার্য বলে যে মুসলিম ধর্মকে মানে না সে সনাতন ধর্মকে মানে না সে হিন্দু ধর্মকে মানে না শঙ্করাচার্য বলেছেন ভারত কা আগর মুসলমান সো গিয়া তো ভারত সো জায়েগা আর মুসলমান জাগ গিয়া তো ভারত জাগ জায়েগা আপনাদেরকে আমার বক্তব্য বেশি বিস্তারিত করব না আপনাদেরকে বলবো যে মেন লড়াইটা হচ্ছে ভোটের মাধ্যমে এই দালালদেরকে শেষ করে দিতে হবে সামনে বিধানসভায় ভোট আমরা যাতে আমাদের মালদা জেলা থেকে আমাদের সাব ডিভিশন থেকে বিরোধীদেরকে ধুয়ে মুছে সাফ করে দিই এই প্রতিজ্ঞা এই আশা রাখবো আমার সবাই।